বালাতাগণ শত শতী অনর হইয়াতক, আর মাথা যত চুল তত হইয়াতক। এইবার দেখছিলাম, আর কোনোদিন দেখিনি। একবার আসেন না মাননীয় প্রধানমন্ত্রী, একবার আসেন না, দেখি আসবো একবার। আসেন না কতদিনে যাবো? একবার আপনাকে এখন তো একটু দেখি। আপনি আপনি চরণদ্বার একটা নমস্কার পুরো হয়ে দেব, গেছি আসেন না, না। এখন তো পুরো হয়ে গেছি, কতবার ঘুরবার। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে উপকার ভোগী আছেন দীপালি দেব, তিনি বাঁশখালী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন, তিনি আপনার সাথে অনুভূতি ব্যক্ত করবেন। আচ্ছা, খুব ভালো। না, বসে বসে বলেন, বসে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী নমস্কার, আর নাম দীপালি দেব, আর বাড়ি বাঁশখালী পৌরসভা, আর 3 মেয়ে 1 ছেলে। আর বাড়ি মধ্যে বর্জ্য পরিষ্কার করে হাঁস করি, হঠাৎ মধ্যে একখান খাটের টুকরা হাঁস সুগত পড়ি গিয়ে। ও হাটের টুকরা যখন সুগত পড়ি গিয়ে, আর তো কি যে খারাপ লাগে, আর সুগতি ভানি যে আর জ্বালা যন্ত্রণা করে, আর ফোড়ার কিরম লাগে। তখন বাইরে নিলি এর বাসবাদী একজনের হয়তো মানে আর অল্প ফানি দে, সুগত পারি দে। হতো না না না, ফানি নিত্য ফানি নিত্য, হ তাড়াতাড়ি হতে তুমি হতে মেডিকেল যাও, তুমি হত সৌন্দর্য হতে এটা ভালো চিকিৎসা হচ্ছে, হতে সুগত চিকিৎসা এটা যাও। এরম হইয়ে তখন মাননীয় প্রধানমন্ত্রী আই এটা মেডিকেল, তাই কমিউনিটি মিশন সেন্টার মধ্যে ঢুকি ঢুকি দেখি দুজন নার্স আছে। হয়তো মা আর সুগম দিয়ে কি বলি এনেকা তাড়াতাড়ি লেভেল না, মা তো সহ্য করেন না, ভারী জ্বালা যন্ত্রণা ঘরের হতে অনিন্দাই হন বইন। তখন আর এড়াই তারা মিশনের মাধ্যমে চাইয়ে সনর পরে হত যে অনবইন, আর চিটাং শহর ডাক্তার হলেই তারা হতাহর। ইতারা যখন হতাহর আই বন্য ভারী আর জ্বালা যন্ত্রণা অসহ্য ইয়ে মাননীয় প্রধানমন্ত্রী, তখন কিছুক্ষণ পরে খেং করি ইতারা খেং খেং করি, আর তো নিয়ে ফেলে গিয়ে কাটা টুকরো বাইর করে ফেলে গিয়ে, বাইর করি এরা আর এই ড্রপ দিয়ে তারা আবার বেতার ওষুধ হাবাই দিয়ে কিছুক্ষণ রেস্ট রাখি। রাহনের পর হাত তো লাগাত দেয় মাননীয় প্রধানমন্ত্রী, আর সুগম দিয়ে অন্য পানি বুকি ভান এন যে বালা লাগে, তারা কিন্তু আর বেশি সেবা দিয়ে নাচ ধুনুমা হইবার মতো না, তারা তুলনা নেই নিজের ফেডার মাইয়ার মতো করি আর কি। তখন মাননীয় প্রধানমন্ত্রী আর তুন আর যেভাবে যেভাবে হই ড্রপ দিবেল নাই, বেতা বেদানোর ওষুধ খেবেল নাই, আই এভাবে গিয়ে চালাই গিয়ে চালাই যাওয়ানোর পরে আই এখন সম্পূর্ণ বালা, আই বেগিন দেখির এবং আই হাস করিতেরি রাত ধর্ম মজিন ইয়া ফরিতেরি মানে পুঁথিপাঠ ফরিতেরি বেগ কিছু করিতে। মাননীয় প্রধানমন্ত্রী এখন আয় তো সম্পূর্ণ বালা, এই রুম একখান সুযোগ সুবিধা বিগত হয় 1 বছর আগে যদি আসতো, আসামি আর জ্বরের বাড়ি মেয়েদের হাস করতো গেল দি সনর গোজা পুড়ি, আসামি চোখ যায় সুগতি ঢুকি লাই এনে গরুয়া ডাক্তার দেখাইলাম, আসামি সুগতি ফুচে দে মানে 1 গজা রক্ত গেল, আশীর্বাদ করি অনে সুখে শান্তিতে থাকন, বালা থাকন শত শতী অনর হইয়াতক, আর মাথা যত চুল তত হইয়াতক, অনে রাজা রাজা থাকন, চিরস্থায়ী রাজা থাকন। অনর হাসা হাইয়া হাত তো হার ভগবানের হাসা হাইয়া কামনা বাসনা করি মাননীয় প্রধানমন্ত্রী, আজি এ জন যদি নৈতিক আর কোনো দিন আজি এর মেঘে সুযোগ সুবিধা না পাইতাম, অন নইলে আজি আর এই ধরনের সেবা না পাইতাম, বাঁশখালী মেডিকেলত কোনোদিন এর মেঘে সেবা না পাইতাম, এর মেঘে কমিউনিটি ভিশন সেন্টার আর সুগ না দেখি, আজি অনর অবদানে বেগিন দেখি বেগ কিছু অনর অবদান, অনরা আর হাল দিলে আর ধর্ম মজিন আশীর্বাদ করি, অনরে ভগবানে ভালারে হোক সুস্থ রে হোক চিরস্থায়ী অনে রাজা হই থাকন, জন্মান জন্মান্তর অনে সুখে শান্তি থাকন, এবং আর মাথা যত চুল তত হইয়া থাক। আর একখান অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী, অনেকবার বাঁশখালী আইন না, অনর একখান আর চাই, অনর ন দেখিতে বহুত দেরি হল। আমি বাঁশখালী অনেকবার গেছি তো, সেই 91 সালে ঘূর্ণিঝড়ের পর বাঁশখালী একেবারে গ্রামে গ্রামে হেঁটে হেঁটে গেছি, তারপরেও অনেকবার বাঁশখালী গেছি। তা আমি একটু জিজ্ঞেস করি, আপনার জিজ্ঞেস করি, আপনার স্বামী এখন কোথায় আছে, কেমন আছে? আপনি এখন তাকে একটু চোখে দেখা ডাক্তার দেখান না, হয়তো কোনো করতে পারে। এখন আর দেখাইলে হবে না মাননীয় প্রধানমন্ত্রী। দেখাইছিলেন, দেখাইছিলেন আপনি? বারতলি নিছিলাম, অনেকবার নিছিলাম আমি, দার কষ্ট করে কষ্ট করে, এখন আর ভালো হবে না।
যদি আমাদের ওই ভিশন সেন্টারে বিশেষ করে হাসপাতালে নিয়ে আরেকবার চিকিৎসা করতে পারে, দেখা আরেকবার চেষ্টা করেন দেখেন। আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন বলছেন, আপনি যখন মেডিকেল দিয়েছেন, অবশ্যই করব, এখন আর একটাও বিতে যাবে না। করা যাবে চিকিৎসা? হ্যাঁ ঠিক আছে, এখানে ডাক্তার মুদাসসির আলী সাহেব আসছে, তার সাথে আমি কথা বললাম, উনি কথা বলবেন ওখানে। তো আপনি যদি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিতে হবে না, চট্টগ্রাম হাসপাতালে নিতে হবে। ঠিক আছে, ওটা দেখা যাক, তাহলে আমার মনে হয় কিছু করা যায় কিনা দেখতে পারে। আপনাকে আমি দেখছিলাম তো ক্লাস 6 এ থাকতে ছোটবেলায়, একবার আসছিলেন তো আপনি গাড়ি স্কুলের পাশে আমি লিগারি হই না, এইবার দেখছিলাম, আর কোনোদিন দেখিনি, একবার আসেন না মাননীয় প্রধানমন্ত্রী, একবার আসেন না, তার দেখি আসবো একবার, কতদিন যাব না একটু দেখি। আপনি আপনি সরন্দর একটা নমস্কার দেব, আসেন না, আমি তো বুড়ো হয়ে গেছি, কতবার ঘুরবার। ঠিক আছে, ভালো থাকেন, এই তো দেখলাম খুব ভালো দেখতেছি, কথা বলছি খুব ভালো লাগলো। আচ্ছা নমস্কার, ভালো থাকেন। আচ্ছা, আর সাবধানে থাকেন, আপনাকে আস্তা সাবধানে করেন, খুব ভালো থাকেন। আচ্ছা, আপনিও ভালো থাকেন, সুখ শান্তিতে থাকেন, ধন্যবাদ।